গল্পগথন বাই মৌমিতা চ্যানেলে আমাদের আজকের নিবেদন রমেশচন্দ্র সেনের সাদা ঘোড়া দাঙ্গার সময়ে একটা ঘটনা ক্রমান্বয়ে কয়েকদিন রক্তস্নানের পর কলকাতার অবস্থা একটু শান্ত হইয়াছে হিন্দু ও মুসলমানেরা নিজ নিজ পল্লীতে কিছুটা নিঃসংকোচে হাজির হয় কিন্তু কেমন যেন থমথমে ভাব একদিন বৈকালে শূন্য ঠিকাগাড়ির স্ট্যান্ডে সাদা রঙের একটি ঘোড়া দেখা গেল ধপধপে সাদা শরীরের কোথাও একটা দাগ পর্যন্ত নাই চামড়ের মতো তার সুন্দর লেজের গোছার উপরে রোদ ঝলমল করে প্রাণীটি যেন পদ এক পথিক এ পাড়ায় আগে কেউই তাহাকে দেখে নাই আশ্রয় হারাইয়া আশ্রয়দাতাকে হারাইয়া ঘুরিতে ঘুরিতে এ আসিয়াছে ক্ষুধার জ্বালায় খালি রাস্তা শোকে তার নিঃশ্বাসে নিঃশ্বাসে পথের ধুলা ওড়ে কিন্তু বেচারা কোথাও কিছু পায় না শুধু আবর্জনার দুর্গন্ধময় স্তূপ শুকিয়া শুকিয়া মুখ ফিরাইয়া নাই জানালা দিয়া দেখিয়া শিলার মা বলিলেন বেচারি হয়তো কিছুই খেতে পায় না সইশ কোচোয়ান ফেলে পালিয়েছে তার নববিবাহিতা কন্যা শিলা কাছেই দাঁড়াইয়াছিল সে বলিল কেউ হয়তো তাদের মেরে ফেলেছে এ শিলার মার মুখখানা একেবারে কালো হইয়া যায় এই মহিলা কয়দিনে একটি মৃত্যু দেখে নাই কিন্তু নিজের চোখে দু একটা নৃশংস ব্যাপার ঘটিতে দেখিয়াছেন আর হত্যার কাহিনী শুনিয়াছেন অজস্র হত্যা এবং হত্যার চেয়েও নির্মম শুনিয়া শুনিয়া গা মিনমিন করে অরুচি হয় আসে অনিদ্রা তবু মানুষ যে এত নৃশংস হইতে পারে তিনি তাহা বিশ্বাস করিতে চান না বলেন সৈশ কচুয়ান বেঁচে থাকতেও তো পারে দাঙ্গা বিধ্বস্ত পল্লিতেই সাদাই এই জানোয়ারটা যেন নতুন প্রাণের সঞ্চার করিল তাহাকে লইয়া ছেলেদের দল মাতিয়া উঠিল একেবারে ছোটরা দূর হইতে দেখিয়াই খুশি হয় বড়রা তার গায়ে হাত বুলাই ঘাড়ে হাত দিলে ঘোড়াটা আনন্দে চিহি চিহি করে তাকে লইয়া জল্পনা কল্পনা চলে নানা রকম প্রায় সকলেই সিদ্ধান্ত করে কোনো রাজার কিংবা জমিদারের ঘোড়া হইবে তারপরে ওঠে খাদ্যের কথা বড় লোকের ঘোড়া কি খায় কতটা পরিমাণ খায় একজন বলে জানিস ওরা মদ খায় বিলিতি মদ নন্তে মন্তব্য করে মদ না খেলে এত তেজি হয় একটি ছেলের দুর্বুদ্ধি হইয়াছিল ঘোড়াটা সম্ভবত ছেঁকরা গাড়ির সঙ্গে সঙ্গেই হাসি রোল ওঠে নন্তে বলে কত ঘোড়াই নাই তুই দেখেছিস তোদের বিলেন দেশে জুড়ি চই ঘুরি চলে কি না এই আলোচনার মধ্যেই ঘোড়ার মুখে দড়ির লাগাম পড়াইয়া যমুনা প্রসাদ তার পিঠে চাপিয়া বসিল হাতে নিল একটা ছোট্ট ছড়ি ছেলেটির বয়স বাইশ তেইশ রং কালো চিপচিপে গরম গায়ে একটা গেঞ্জি সে বায়োস্কোপের টিকিট কিনিয়া চড়া দামে বুকিং ঘরের সামনে দাঁড়াইয়া সেই টিকিট বেচে ফুটপাথের উপরে জোয়া খেলিয়া আধ ঘন্টার মধ্যে লাভের করি উড়াইয়া দেয় কিছু অবশিষ্ট থাকিলে খাঁটি খাইয়া চিল্লাচিল্লি করে কিন্তু দাঙ্গার এই কয়দিনেই সে বেশ লোকপ্রিয় হইয়া উঠিয়াছে যখনই পল্লীর বা নিকটের দেবমন্দির আক্রান্ত হয় তখনই সর্বাগ্রে শোনা যায় যমুনার কণ্ঠস্বর সে সকলের আগে ছুটিয়া চলে গোড়া সৈন্যদের চা ও সিগারেট খাওয়াইয়া যমুনা তাদের সঙ্গেও বেশ ভাব করিয়া ফেলিয়াছে ছেলেরা তাকে ডাকে মিলিটারি টি ক্যাপ্টেন কিন্তু এই দুই দিন তাহার আর কিছু করবার অবকাশ হয় নাই প্রায় সবসময়ই ঘোড়ার উপর থাকে বলে হাম সার্জন বান গিয়া ছেলের দল তার পিছনে পিছনে ছোটে দু একবার কেউ হয়তো বলে তুমি একবার নামো না যমুনা আমরা একবার উঠে দেখি যমুনা কোনো জবাব দেয় না ভুরুক্ষেপ করে না শুধু তালুতে জিপ ঠেকাই আর শব্দ করে টক 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 হাবুল বলে বাহ তুমি ঘোড়ায় চড়বে আর আমরা বসে দেখব সে হবে না যমুনা বলে যা মোড়ের দোকান সে পান ও সিগারেট লেয়া তারপর চড়বি পয়সা আমার নাম করবি বলবি যমুনা প্রসাদ মাংসে মিনিট দুই দিন পরে হাবুল আসিয়া বলিল দিলে না বললে পয়সা লেয়াও শালা সালা ভেরিকা বাচ্চা শালার দোকান বাঁচিয়েছিলাম জুয়াভেই কত পয়সা নাফা করলো আভি পানকো ওয়াস্তে দেগে পয়সা মাংসে বলিয়া যমুনা পানের দোকানের দিকে ঘোড়াটা চালাইয়া দিল হাবুলের আর ঘোড়ায় চড়া হইল না অন্যবার এই সময় ছেলেরা সার্বজনীন দুর্গামণ্ডপে ভিড় করে পটুয়া দিয়া কাঠামো করে মাটি ছানে কাঠামোই মাটি দেয় ছেলের দল দাঁড়ায়া দাঁড়ায়া দেখে টুকিটাকে জিনিসপত্র আগাইয়া দিয়া পটুয়াকে সাহায্য করিয়া কতই না আনন্দ পায় এবার এখনও মণ্ডপ ওঠে নাই ছেলেরা সারা দিন ঘোড়াটাকে লইয়া ব্যস্ত তারা তার নাম দিয়াছে চাঁদ চাঁদের রঙের ঔজ্জ্বল্য ও কান্তি দিনের পর দিন ম্লান হয় সে পা টানিয়া টানিয়া চলে পিছনের বাপায়ে পায়ে ছোট্ট একটা দগদগে ঘা লীলার বাবা ঋষিকেশবাবু পাড়ার প্রবীণ লোক ছেলেদের মুরুব্বে স্থানীয় তিনি হাবুলকে জিজ্ঞাসা করিলেন ঘোড়াটাকে খেতে দিস তো হাবুল মন্তব্য করে নন্তুদা বোধ হয় দেয় নেকে প্রশ্ন করিলে সে বলিল আমি তো জানি না যমুনা বলতে পারে স্বামীর নিকট ব্যাপার শুনিয়া শিলার মা নন্তেকে দিয়ে বাড়ির নিচের দোকান হইতে কিছু ভুসি কিনিয়া পাঠাইয়া দিলেন ঘোড়াটা অল্প একটু মুখে তুলিয়া আর খাইল না সন্তুর বন্ধু খোকন বলিল চাঁদের গলা আটকে গেছে আয় জল নিয়ে আসি দুজনেই জল আনিল কিন্তু একজনের ভারে মুখ ছোট হওয়ায় এবং অপরের মগের তলায় ছাদা থাকায় ঘোড়ায় আর জল খাওয়া হলো না হাতের কাছে অন্য কোনো পাত্র না পাইয়া বালক দুইটি পাশের চায়ের দোকান হইতে একখানা ভাঙা ডিশে খানিকটা চা আনিয়া বলল আই চাদু খা গোকুলের চা খুব ভালো খেয়ে দেখ কিন্তু গোকুলের চায়ের মাহাত্ম চাঁদকে মোটেই আকৃষ্ট করিল না দু একবার ডিশ শুকাইয়া সে মুখ ফিরাইয়া নিল ঘোড়াটা রোগা হইয়া গিয়াছে কেমন যেন জবু থবু ভাব ঘায়ের অবস্থাও আগের চেয়ে খারাপ কিন্তু যমুনার চড়ার বিরাম নাই ঋষিকেশ তাকে কহিলেন ঘোড়াটাকে একটু রেহাই দিও যমুনা নইলে যে মরে যাবে যমুনা মদ খাইয়া বুধ হইয়াছিল সে আধা হিন্দি আধা বাংলায় যাহা বলিল তার সারাংশ এই যেখানে হাজার হাজার মানুষ মরিল সেখানে একটা সামান্য জানোয়ারের জন্য আর দুঃখ করা কেন বলিয়াই হাসিল ছুরির শানিত ফলার মতো তীক্ষ্ণ ক্রুর হাসি সন্ধ্যার সময় ছেলেদের সাহায্যে ঋষিকেশ ঘোড়াটাকে সামনের ফাঁকা গ্যারেজে তুলিয়া দিলেন সঙ্গে দিলেন এক বালতি জল ও কিছু বিচালি সবেমাত্র তাহারা বাহিরে আসিয়াছেন এমন সময় চলমান লরি হইতে শান্তিরক্ষীর দল ফুকরাইয়া গেল ভিতরে যাও ভিতরে যাও পরদিন সকালে দেখা যায় গ্যারেজে তালা লাগানো দরজার পাশেই ঋষিকেশের বালতি আদুরে ঘোড়াটা নিষ্পন্দভাবে দাঁড়ায়ে চোখে একটিও দীপ্তি নাই লেজ নাড়াইয়া মাছি তাড়াইবার শক্তিও নাই মনে হয় এখনই পড়িয়া যাইবে সন্তু তাড়াতাড়ি চারটি ছোলা আনিয়া দিল চাঁদ তাহা মুখে তুলিল না নুনতে বলিল দেখি তো সন্তু আমার হাতে খাই কি না অনেক ঘোড়াকে আমি খাইয়েছি জানিস আমাদের ঘোড়ার গাড়ি ছিল কিন্তু এই প্রাণীটি তার এই আত্মবিশ্বাসেও আঘাত করিল নন্তে বলিল রোগটার সিরিয়াসিটি দেখছি খুবই শিলার মা দুঃখ করিতে লাগিলেন আহা বেচারির দেখছি দাঁড়াবার খ্যামতা নাই কিন্তু একবার শুইলে আর উঠবে না শিলা জিজ্ঞাসা করে ঘোরা নাকি দাঁড়িয়ে ঘুমোই ঋষিকেশ বললেন কে বললে আট দিন বাদে ওরাও একবার গড়িয়ে নেয় বেলা দশটা কড়া রোদ যেন গায়ে চাবুক মারে চাঁদ ছটফট করে ছেলেরা তাকে ধীরে ধীরে হাঁটাইয়া টেবুদের গাড়ি বারান্দার তলায় লইয়া যায় শান্ত তাদের আশ্বাস দেয় সাদা জানোয়ার জলের রোদ সহ্য হয় না ওতে ভয়ের কিছুই নেই এমন সময় বড় রাস্তার মোড়ে বেটেখাটো একটি মানুষের আবির্ভাব হয় এদিক ওদিক চাহিয়া লোকটি গলিতে ঢোকে এক পাকা গোবদারি খালি গা ময়লা লুঙ্গি মাথায় ফেজ হাতে তিনের মগ মগটা রোদে চকচক করিতেছিল এমনিতেই সে দৃষ্টি আকর্ষণ করিত তার উপর এই সময় এই পাড়ায় তাহাকে দেখাইয়া সকলেই মুখ চাওয়াচাবি করিতে লাগিলেন ঋষিকেশবাবু বলিয়া উঠলেন এখন এ পাড়ায় এলো কেন কিন্তু লোকটির দিকে ভ্রুক্ষেপ নেই সে কী যেন খোঁজে দীর্ঘ পথের দুই ধারে বারবার চোখ বুলায় নাই প্রথমে লক্ষ্য করে নাই একটু পরে সাদা ঘোড়াটা দেখিয়া তার চোখ যেন জ্বলিয়া ওঠে দ্রুত পদে কাছে গিয়া তার গায়ে হাত বুলাইতে বুলাইতে বৃদ্ধ তাদের দেশি ভাষায় বলে আহ সোয়াব তোর এমন দশা হইছে পরিচিত এই স্পর্শে প্রাণীটি চঞ্চল হইয়া ওঠে সেও চোখ তুলিয়া চায় মানুষের চাহনির মতো অর্থপূর্ণ সেই দৃষ্টি অনেক কিছুই প্রকাশ করে ভাষাই হয়তো ততটা বলিতে পারে না বুদো ভাঙা হিন্দিতে জিজ্ঞাসা করে এর নাম বুঝি সোয়াব আমরা ডাকি চাঁদ বৃদ্ধ সহিসো কহিল ও তো একই হ্যাঁ শান্ত জিজ্ঞাসা করিল ঘোড়াটা তোমার না বাবু ভাড়াগাড়ির ঘোড়া আমি সহিস কোচোয়ান দুই শান্ত বলিল তার মানেই তোমার ঘোড়া ঠিক হে বলিয়া বৃদ্ধ একটু হাসে তারপর কল হইতে মগটায় জল ভরিয়া আনিয়া ঘোড়ার মুখের কাছে ধরে জলটুকু নিঃশেষে খাইয়া ফেলিলে ছেলেদের দল চিৎকার করিয়া ওঠে জয় হিন্দ সইস লুঙ্গির ভিতরে গোজা একটা ঠোঙায় ছোলা আনিয়া ছিল সেই ছোলা সে ঘোড়াটাকে খাইয়ে দেয় ছোলা ফুরাইয়া গেলে ছেলেদের বলিল ওর চারটো চানা মিলে না বাবু জরুর বলিয়া শান্ত ছুটিল সঙ্গে ছুটিল হাবুল ও গয়ার দল একসঙ্গে ছোলা আসিল চার ঠোঙা জানোয়ারটা আর একটু চাঙ্গা হইলে বৃদ্ধ বলিল বেমার হলে সুয়াব আমার হাতে ছাড়া খায় না তার মনে পড়িল অনেক কথা ঘোড়াটাকে কত টাকায় কেনা হয়েছিল। তার বয়স তখন কত কয়টা দাঁত উঠিয়া ছিল এই সব সোরাবের চলন দেখিয়া লোকে তাকে জিজ্ঞাসা করিত বাজি জিতিবার এই ঘোড়াটাকে সে ঠিকা গাড়িতে জুড়িয়াছে কেন নিজের কপালে হাত ছোঁয়াইয়া সে কহিত নসিব মানুষের মতো জানোয়ারেরও নসিব আছে কি না একটু পরে সে ঋষিকেশকে প্রশ্ন করিল কবে সব ঠান্ডা হবে বড়দাবু দিন ঠিকা গাড়ি চালু হবে রাস্তা মেয়ে ডর ওর কুশ থাকবে না ছেলেটি আগের মতন শান্তিপূর্ণ দিনগুলির কথা ভাবিতেছিল তার প্রশ্নের কোনো উত্তর ভাবিতে না হঠাৎ যেন দানবের নিদ্রাভঙ্গ হয় অদূরে চৌরাস্তার মোড়ে সে আড়মোড়া ভাঙে ঝঞ্ঝার বেগে খবর ছুটিয়ে আসে লালপট্টিতে গোলাগুলি শুরু হয়েছে। খালের মধ্যে নদীর বেনোজলের মতো বহু লোক রাস্তায় জনস্রোতের একটা অংশ হুহু হুঁ করিয়া এই রাস্তায় ঢকিয়া পড়িল আরম্ভ হয় ছোটাছুটি কলরব মারমার শব্দ বুড়ো সহিষ এক একবার ছেলেদের মুখের দিকে তাকায় সোরাবের চোখেও ফুটিয়া ওঠে অপরূপ করুণ দৃষ্টি হয়তো সে তার পালকের বিপদ বুঝিতে পারে নন্দে সহিষকে বলে কিছু ভয় নেই তোমার কিন্তু অপরিচিত শত শত হিংস্র চোখের সামনে সহিস কেমন যেন ভরসাও পায় না কয়েকটা লোক আঁকাইয়া আসে যমুনা নন্তে হাবুল প্রভৃতি তরুণের দল বৃদ্ধের চারধারে কর্ডন করিয়া দাঁড়ায় ঋষিকে সাক্রমণকারীদের আক্রমণকারীদের শান্ত করিবার চেষ্টা করেন বলেন এ একটা নিরীহ লোক ওকে মারবেন না জনতার মধ্যে থেকে প্রতিবাদ আসে মানুষ নেই ও জানোয়ার আছে এর মধ্যে মেটিয়া বুরুজ ভুলে গেলেন সবাই টুথ ফর এ টুথ ঋষিকেশ বললেন কত জায়গায় ওরা আমাদের বাঁচিয়েছে জানেন আমরাও ঢের বাঁচিয়েছি ওসব সব ছেদো কথা ছেড়ে দিন বুঝবার চেষ্টা বৃথা তর্ক করা শুধু নিরর্থকই নয় ক্ষতিকারকও বটে তাই যমুনা ও নন্তে বলে চুপ করুন কাকাবাবু বলিয়া দুজনকে বুক ফুলাইয়া দাঁড়ায় যমুনা বলে আও মারনেওয়ালা কৌন হে আও একটি ছোকরা চেঁচাইয়া ওঠে আমাদের সাদা ঘোড়ার সহিষকে আমাদের চাঁদের সহিষকে কেউ মারতে পারবে না জনতা একটুক্ষণ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া থাকে তারপর আবার কলরব শুরু হয় ছেলেদের গায়ে ঢিল পড়ে এই সময় মোড়ের চারতলায় বাড়ির ছাদে একজন চিৎকার করিয়া বলে মিলিটারি আরম্ভ হয় দৌড় প্রতিযোগিতা আশেপাশের গলি খুঁজি খোলা দরজায় যে যেখানে সম্ভব ঢুকিয়া পড়ে বৃদ্ধ সহিষকে পাঁচা কোলা করিয়া যমুনা প্রসাদ ঋষিকেশবাবুর বাড়ির মধ্যে ছুটিয়া যায় গুমুগুড়ুম গুম গাড়ি হইতে নামিয়া সৈন্যরা রাজপথে টহল দেয় তাদের জুতার শব্দ ভিন্ন সরাটা পল্লিতে কোনো শব্দ নাই সে এক অদ্ভুত নিস্তব্ধতা দরজা জানলা বন্ধ জানলার খড়ঘড়ি ফাঁক করিয়াও কেহ কৌতূহল নিবৃত্তি করতে ভরসা পায় না সবারই মুখে অজানা উদ্বেগের ছাপ ঘণ্টাখানেক পরের কথা প্রথমে বাহির হয় নন্তে ও যমুনা প্রসাদ পিছনে বৃদ্ধ সহিস দরজা খুলতেই তাদের চোখে পড়ে রৌদ্র দগ্ধ রাজপথের রিক্ত রূপ যেন মহাশ্মশান বাদিকে মুখ ফিরাইয়া তিনজনে শিহরিত হয়ে ওঠে এ কি ঘোড়াটা পথে পড়িয়া আছে কালো পিচের মধ্যে তার সাদা রঙ আরও খুলিয়াছে দেহ পথের উপরে মাথাটা ফুটপথে ডান কানের পাশে গোল একটা ক্ষতচিহ্ন বৃদ্ধ সহিস ডাকিল সোরাব 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 কোনো উত্তর দিল না বৃদ্ধের ডাকে সোরাবের সাড়া না দেওয়া এই প্রথম সোরাপ তখন আকাশের দিকে আছে হিরক স্বচ্ছ আকাশের মতোই নির্মল দৃষ্টি সে চাহুনিতে কোনো বেদনা নাই গ্লানি নাই ঋষিকেশও পাশে দাঁড়াইয়াছিলেন ঘোড়াটার চোখের দিকে চাহিয়া তিনি একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন এতক্ষণ শুনছিলেন রমেশচন্দ্র সেনের 啥大狗粮？